যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চলছে পশ্চিমা সামরিক জোট নেটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলন আর এতে অংশ নিয়েছেন জোটভুক্ত বত্রিশটি দেশের নেতারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর বৈশ্বিক নানা সংকট সামনে রেখে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চলছে ন্যাটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলন তিন দিনের সম্মেলনে অংশ নিচ্ছেন জোটভুক্ত বত্রিশ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান মঙ্গলবার সম্মেলনের প্রথম দিনে তাদের স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উদ্বোধনী ভাষণে বাইডেন বলেন অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী ন্যাটো জোটের মহাসচিব জেমস স্টলটেনবার্গের হাতে তুলে দেন প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পুরস্কার এ সময় রাশিয়ার বিপক্ষে ইউক্রেনকে সুরক্ষা দিতে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার উপায় নিয়ে আলোচনা হয়। কেপকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার ঘোষণা দেন বাইডেন। সে সাথে সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট владимир পুতিনের। ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলতে চাইছেন পুতিন। যে কোনো মূল্যে তাকে ঠেকাতে হবে। ইউক্রেনকে আরো এয়ার ডিফেন্স সিস্টেম দেয়া হবে। বাইডেনের এমন ঘোষণার পরই তাকে ধন্যবাদ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে ধন্যবাদ জানান জার্মানি রোমানিয়া ইতালি ও নেদারল্যান্ডসকেও সম্মেলনের দ্বিতীয় দিনেও গুরুত্ব পায় ইউক্রেন ইস্যু নিয়মিত এজেন্ডার বাইরে গুরুত্ব পেতে পারে মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে মোকাবেলার বিষয়টি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ন্যাটোর এই সম্মেলনকে বাইডেনের জন্য এক অগ্নি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে কেননা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রেসিডেন্সিয়াল বিতর্কে নাস্তানাবুদের পর ক্যারিয়ার বাঁচাতে রীতিমতো লড়াই করে যাচ্ছেন জো বাইডেন চ্যানেল বাইডেন্দকার দর্শক এই নেটোর শীর্ষ সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা আমরা একটু করতে চাই নিউ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শেহাবুদ্দিন কিসলো শেহাবুদ্দিন কিসলো আপনাকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড নিউজ টুডেতে শুরুতেই আপনার কাছে যে প্রশ্নটি আমি রাখতে চাই সেটি হচ্ছে যে টেলিভিশন বিতর্কে কিছুটা ব্যাকফুটে চলে আসা বাইডেনের কাছে অনেকে বলছেন যে এই শীর্ষ সম্মেলন যেটা চলছে নেটো এটাই তার কাছে শেষ তুরুপের তাস এবং এই বিষয়টি নিয়ে সাধারণ মার্কেটিদের অভিজ্ঞতাটাও আপনার কাছে জানতে চাইব বাইডেন কি শেষ পর্যন্ত উতরে যেতে পারবেন কিনা কি মনে হয় ধন্যবাদ শরীফ যে বিষয়টি যে এখানে সাধারণ মার্কিন নাগরিকদের যে কথাটি আপনি জিজ্ঞাসা করছেন ন্যাটো সম্মেলন নিয়ে আসলে সাধারণ বলতে যাদেরকে বোঝায় তারা কিন্তু এই ন্যাটো সম্মেলন ব্যাপারে আদৌ কোনো আমি বলবো যে কোনো কোনো বা তাদেরকে ব্যাপারে আগ্রহ অবগত বা এই বিষয়ে আলোচনা দেখা যাচ্ছে না তবে যে বিষয়টা হচ্ছে যে অবশ্যই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে কিন্তু একটা টাল অবস্থা চলছে এখন নির্বাচন থেকে ঘিরে সেই ক্ষেত্রে বিভিন্ন মিডিয়া এবং যেই রাজনৈতিক অঙ্গ এবং বিশ্লেষক এবং সেই জায়গাগুলোতে কিন্তু এটি নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে এবং আলোচনা হচ্ছে এবং সেই ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি যে এই ন্যাটো সম্মেলন কি নির্বাচনের ইস্যুর সঙ্গে কতটা প্রভাব ফেলবে বাইডেনের পক্ষে ইতিবাচক আসলে মোটেও না তার কারণ যে বিষয়টি হচ্ছে যে এটি আন্তর্জাতিক বিষয় অবশ্যই আন্তর্জাতিক নেতৃত্বের বিষয় রয়েছে যুক্তরাষ্ট্রের তারপরও যে বিষয়টি এখানকার যে জায়গাটিতে দাঁড়িয়ে আছেন বাইডেন বাইডেন শুধু ব্যক্তি বাইডেন নয় যদিও আমেরিকান প্রেসিডেন্সি কিন্তু বেসিক্যালি ক্যারেক্টার বেস তো এখানে যদিও ব্যক্তি ট্রাম্প এবং বাইডেনের মধ্যে একটি জায়গা অবস্থান করছিল রাজনীতি কিন্তু এখন কিন্তু সেই পরিস্থিতি চলে গেছে দলের ক্ষেত্রে অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে কিন্তু দল ডেমোক্রেটিক দলের যে ব্যর্থতা সেটি কিন্তু পরিষ্কার হয়ে উঠেছে এবং আজকে সর্বশেষ একটি আহ বেসরকারি জরিপের রেফারেন্স দিয়ে পড়ছিলাম যে নিউ ইয়র্ক যেখানে ডিপ ব্লু স্টেট অর্থাৎ ডেমোক্রেটিক স্টেট হিসেবে চিহ্নিত সেখানে কিন্তু বাইডেনের জনসমর্থন অনেকটাই কমেছে এবং শুধু কমেছে এটা ট্রাম্পের সঙ্গে তার রীতিমতো ট্রাম্পের পিছিয়ে আছেন কিছুটা তো সেই জায়গা থেকে বলবো যে ন্যাটো সামিট ন্যাটো সম্মেলন কিন্তু নির্বাচনে যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো প্রভাব বয়ে আনবে না বরঞ্চ ন্যাটোর জন্য এটি একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় এবং আন্তর্জাতিক বিশেষ করে ইউরোপীয় মহলের জন্য যুক্তরাষ্ট্রের নির্বাচন কিন্তু একটি বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তারা তারা জানতে চায় যে তাদের যেই যেই ইউরোপীয় রাষ্ট্রগুলো বা নেটভুক্ত রাষ্ট্রগুলোর ভবিষ্যৎ নিয়ে এবং যেই পরিকল্পনা এবং যুক্তরাষ্ট্রের যে দেখানো পথ সেই পথে এগোনোর ক্ষেত্রে তারা কতটুকু নিরাপদ এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা কি কতটুকু স্থায়িত্ব পাবে সে বিষয়টি একটা গুরুত্বপূর্ণ এবং যে কারণেই জো বাইডেনের যে আভ্যন্তরীণ যে রাজনৈতিক যে পরিস্থিতি বা পরিবেশ যে ধরে নেওয়া যায় আমি বলে রাখতে চাই ধরে নেওয়া হচ্ছে যেহেতু ন্যান্সি প্যালোসি ডেমোক্রেট পার্টির যে নেতা হাউজের মাইনরিটি নেতা যে হাকিম জেফরি সহ ডেমোক্রেট বড় বড় বাঘা বাঘা ডেমোক্রেটরা কিন্তু ইতিমধ্যেই বলছেন যে বাইডেনকে বসে যাওয়া উচিত তিনি জিততে পারবেন না সেই মুহূর্তে নেটোর মধ্যে কিন্তু এক ধরনের অস্থিরতা বিরাজ করছে নেতৃ সামিতে যে আসলে এরপরে কি আর তারা দেখছে যে আমরা এই পরিস্থিতির মধ্যে আলোচনার মধ্যে যাচ্ছি কিন্তু আলটিমেটলি আমাদের ভবিষ্যৎটা কি যদিও বাইডেন অলরেডি জানিয়েছেন যে আগামী মানে এক বছরে প্রায় তেতাল্লিশ বিলিয়ন ডলার ইউক্রেনকে দেওয়া হবে ইভেন ন্যাটোর যে জেনারেল আউটগোয়িং গোয়িং জেনারেল সেক্রেটারি আপনার জানে যে নতুন ন্যাটোর সেক্রেটারি জেনারেল হবেন নেদারল্যান্ডের সাবেক প্রাইম মিনিস্টার মার্ক রুথ তো বর্তমান যিনি আছেন তিনি অলরেডি একটা বেস লাইন দিয়েছেন যে অ্যাটলিস্ট মিনিমাম সদস্যভুক্ত দেশগুলোকে প্রতি বছরেই চল্লিশ বিলিয়ন ডলার রেস করতে হবে তো এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে

বা যুক্তরাষ্ট্র প্রশাসন খেলছে একটি হচ্ছে যে ইউক্রেন আর একটা হচ্ছে চায়না যে বিষয়টি আমরা এখনো লক্ষ্য করছি না এত ডিপলি কিন্তু চায়নার বিরুদ্ধে কিন্তু যুক্তরাষ্ট্রের একটি অভিযোগ রয়েছে যে অসম ব্যবসায় প্রতিযোগিতা অর্থাৎ তাদের অভিযোগ হচ্ছে আমি সংক্ষেপে বলছি যে চায়নার সরকার বিভিন্ন ব্যবসা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সরকারি ভর্তুকি দিচ্ছে বিভিন্নভাবে আর্থিক সহায়তা দিচ্ছে এবং যে কারণে সেমি কন্ডাক্টর সহ বিভিন্ন ইভেন মাস্ক পর্যন্ত বলছে যে মাস্ক যে আমরা কোভিডের সময় মাস্ক দেখছি বিভিন্ন ধরনের ইলেকট্রিক কার এই সমস্ত জায়গায় যে সরকারি ভর্তুকির কারণে বিশ্ব প্রতিযোগিতায় বাজারের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রটিকে থাকতে পারছে না এবং এটা আনফেয়ার বলছে এটি একটি তাদের বিষয় রয়েছে কিন্তু উক্রাইনটা বেশি করে জোরে সেরে আলোচনায় আসছে সেটি হচ্ছে যে তারা যুক্তরাষ্ট্র চায় যে উক্রাইনকে তার পুরনো টেরিটরি পুরনো এলাকাটা ফিরে পেতে তাদের সেই রাজনীতিতে কিন্তু যে বিষয়টি একটা লক্ষণীয় যে ইউক্রেনকে নিয়ে কিন্তু ন্যাটো রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যে বিষয়টি এরা আগেই ইভেন জো বাইডেন ইউরোপিয়ান নেতা তো বসে বটেই ন্যাটো তো বটেই জো বাইডেনও বলেছিলেন যে এর মধ্যে আমরা জড়াবো না এটা নেহাতি ইউক্রাইনের ব্যাপারে আমরা বন্ধুরাষ্ট্রে

যুক্তরাষ্ট্র দেওয়া শুরু করছে এই সাইন গুলো কিন্তু মোটেও ভালো না যে বিষয়টি হচ্ছে যে আহ যদিও তিনি বলেছিলেন কিন্তু এখন কিন্তু অলরেডি জড়িয়ে পড়ছে এবং এই তবে এই জায়গাটা একটা বিষয় যে ফ্রান্সের যে নির্বাচনের যে অবস্থা ব্রিটিশের যদিও কিছুটা প্রবেসিভ গভর্নমেন্ট চলে আসছে কিন্তু ফ্রান্সে কিন্তু রাইট উইং আছে এবং আশেপাশে ইটালি এবং জার্মানি কিন্তু সাইডল্যান্ড মিটিং করছে এখন অলরেডি তাদের কূটনিক পর্যায়ে তারা কিন্তু বিষয়টি বিবেচনা করছে এবং ইউরোপীয় সদস্য দেশগুলো তারা কিন্তু সরাসরি এই যুদ্ধে জড়াতে চায় না কিন্তু ব্রিটিশ এবং আমেরিকার যে অবস্থান তাতে কিন্তু সেই দিকে কিছুটা ইঙ্গিত করছে তবে তারা এখান থেকে একটা পথ বের করার চেষ্টা করছে অবশ্যই ইউরোপীয় দেশগুলো বিশেষ করে ফ্রান্স এবং ইতালি বা জার্মানি এদের মতো দেশগুলো তারা কিন্তু এই বিষয়টি দ্বিতীয় ভাবছেন যে আসলে আমরা কতটা এই পথে এগুবো বা আমাদের এগুলো আমাদের কৌশলটা কিন্তু আমরা এই নাটো সামিটের বৃহস্পতিবার পর্যন্ত চলবে আমরা শেষ দিকে বিষয়টি বুঝতে পারবো এর মধ্যে আরো কিছু বিষয় রয়েছে আপনি বলছিলেন মধ্যপ্রাচ্য বিষয় হয়তো এই সম্মেলনের শেষ দিকটাতে মধ্যপ্রাচ্যের বিষয়টি উঠে আসবে আমরা প্রত্যাশায় রইলাম শেষ দিকে হয়তো ভালো কোনো সিদ্ধান্ত চলে আসবে জনাব শিহাবুদ্দিন কিসলা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য